সংসদের শীতকালীন অধিবেশন থেকে 12 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে রয়েছেন তৃণমূলের শান্তা ছেত্রী, দোলা সেন। শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে, প্রতিবাদ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং দুই সাংসদকে সাসপেন্ড করা অসাংবিধানিক, কারো সঙ্গে কথা ছাড়াই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, তার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা ঘটনার কড়া নিন্দা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। সুখেন্দু শেখর রায়, সাংসদ সুখেন্দু শেখর রায় এই নিয়ে দিল্লিতে কি বলেছেন সাংবাদিক বৈঠকে শুনব। হচ্ছে যে একটা খুব ভয়ঙ্কর নাকি কিছু করে দেওয়া হয়েছিল, যার জন্য এদেরকে পুরো ওই আগেকার ঘটনার জন্য এই পুরো সেশনটাকে তাদেরকে সাসপেন্ড করা হলো। তাহলে কি ঘটেছিল সেই সময়, রাজ্যসভার টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল কেন? দোলা সেন, শান্তা ছেত্রীদেরকে শাস্তি দিয়ে তৃণমূলের কণ্ঠরোধ করা যাবে না, বাংলা দখল করব বলেছিল যারা, সেই দখলদারদেরকে আমরা উঠিয়েছি, আমরা পার্লামেন্টের ভেতরে এই দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে শান্তিপূর্ণ পথে। আমরা শুনলাম সাংসদ সুখেন্দু শেখর রায়, তিনি দিল্লিতে যখন সাংবাদিক বৈঠক করেছেন তিনি জানিয়েছেন যে এই ঘটনা অসাংবিধানিক, কারণ কোনো রকমভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো আলোচনা করা হয়নি। এবং সেই জায়গা থেকে শান্তা ছেত্রী, দোলা সেন, তৃণমূলের দুই সাংসদ, তাদেরকে যখন সাসপেন্ড করা হয়েছে তার কঠোর বিরোধিতা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। কি বলেছেন সাসপেন্ডেড দুজন যে সাংসদ শান্তা ছেত্রী এবং দোলা সেন, তারা কি জানিয়েছেন শুনব। এখানে মোদিশাহি, তানাশাহি, তুগলকশাহি, হিটলারশাহি চলছে, কনস্টিটিউশন বা গণতন্ত্র নেই, গণতন্ত্র হত্যা হচ্ছে, ডেমোক্রেসি কিল্ড, আমরা বারবার পোস্টার লিখে রাখছি, ডেমোক্রেসিকে হত্যা করা হচ্ছে। তো আমরা এটা নিয়ে পরোয়া করি না, ওরা যতবার আমাদের চুপ করিয়ে রাখার চেষ্টা করুক, মমতা ব্যানার্জি সৈনিকদের ওরা সাসপেন্ড করে মুখ বন্ধ করতে পারবে না। মেরা থা ঠিক হো করকে মে ফির হাউস মে আয়া তো হামলোক তো প্রোটেস্ট মে তো হাউস মে আতি হুম তো পাবলিক কে লিয়ে তো কাম করনে কে লিয়ে হামলোকা পার্টি কো জো উইপ হোতা হ্যায় হামলোক করতে হ্যায় তো হামলোকা কন্টিনিউসলি প্রোটেস্ট সবি পার্টি নে কিয়া, অপোজিশন পার্টি কা জো জো করনা থা তো উসমে হঠাৎ করকে উইন্টার সেশন মে নাই বোল করকে ও সরি মনসুন সেশন মে তো ঘটনা হুয়া না তো ফির আজ বোল দিয়া হঠাৎ করকে ই মানে মানে দিস ইজ ভেরি সারপ্রাইজিং। শান্তা ছেত্রী এবং দোলা সেন, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা যে সাসপেন্ড হয়েছেন তাদের কি প্রতিক্রিয়া, তারা বলছেন যেভাবে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে সেই প্রতিক্রিয়াই কার্যত তাদের কণ্ঠে শোনা গিয়েছে। তারা বলছেন অগণতান্ত্রিকভাবে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, এর কোনো গণতান্ত্রিক ভিত্তি নেই।